হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমরা আজ দেখব কীভাবে আপনার অ্যান্ড্রয়েড ফোনে খুব সহজে আপনি বাংলা লিখতে পারবেন তো বাংলা লেখার জন্য অনেক সফটওয়্যার আছে তো আমরা দেখব আজ দেখব রিডমিকের ব্যবহারটা হ্যাঁ রিডমিকের মাধ্যমেই আপনি খুব সহজেই আপনার ফোনে বাংলা লিখতে পারবেন তো আসুন আমরা দেখি কীভাবে রিডমি ইনস্টল করতে হয় তা সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে ফাইলে যেতে হবে সেখান থেকে অ্যাপস অ্যাপস থেকে এখানে আমাকে সার্চ দিতে হবে মেনু থেকে আমরা সার্চে গেলাম সার্চে আমরা লিখলাম রেডমিক হ্যাঁ রেডমিকে ক্লিক করলাম এখানে দেখুন ইনস্টল এই এ আমাকে ক্লিক করতে হবে হ্যাঁ দেখুন আমার ফাইলটি ইনস্টল হচ্ছে হ্যাঁ আমার আমার সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেছে এখন এখান থেকে ডান পাশ থেকে ওপেনে ক্লিক করলাম এখানে দেখুন ইনেবেল রেডমি কীবোর্ড অর্থাৎ আমাকে রেডমি কিবোর্ডটা ইনেবেল অর্থাৎ ইয়েস করতে বলছে হ্যাঁ আমি এখান থেকে ওকে দিলাম দেখুন এখানে অ্যান্ড্রয়েড ফোনে আগে থেকেই কিছু কীবোর্ড ইনস্টলিং অবস্থায় আছে তো এখান থেকে আমাকে আমি যেহেতু রিদমিক চালাতে চাচ্ছি তো অবশ্যই আমাকে এখান থেকে এই রিদমিকটা সিলেক্ট করতে হবে হ্যাঁ তো আমরা এখান থেকে রিডমিকে সিলেক্ট করলাম এখান থেকে অ্যাটেনশনে বলছে আপনাকে রিদমিক কীবোর্ডটা ইউজ করতে গেলে কোন কোন শর্তগুলো মানতে হবে তো আমরা এখান থেকে ওকে দিলাম হ্যাঁ দেখুন এখানে আমার রিডমিকটা এখানে সিলেক্ট হয়ে গেছে তো আমরা এখান থেকে ব্যাক স্পেসে ক্লিক করে ব্যাকে আসলাম এখানে দেখুন আমাকে দেখাচ্ছে সেট অ্যাজ ডিফল্ট অর্থাৎ আমাকে বলা হচ্ছে যে ফোনে কি আমি রিডমি কিবোর্ডটা পুরোপুরি সশাল করতে চাচ্ছি কি না হ্যাঁ আমি অবশ্যই সশাল করতে চাচ্ছি সেহেতু আমাকে ওকে বা প্রেস করতে হবে হ্যাঁ আমি আশা করছি আমার রিডমি কিবোর্ডটা অ্যাপ্লাই হয়ে গেছে এখন দেখুন এখানে আমি লিখসে কিন্তু রিডমি সিস্টেম আসছে না সেক্ষেত্রে আমি কী করতে পারি আমি আমি নোটিফিকেশন থেকে চেঞ্জ কীবোর্ড হ্যাঁ এখানে দেখুন চেঞ্জ কীবোর্ডে আমার অ্যান্ড্রয়েড কীবোর্ড এ ও এস পি সিলেক্ট অবস্থায় আছে তো আমি এখান থেকে আমি রিদমিক কীবোর্ডটা সিলেক্ট করবো তো এখানে আমি রিদমিক কীবোর্ডে সিলেক্ট করলাম এখন আমরা দেখে আসি যে রিডমি কীবোর্ডটা আমার কাজ করছে কি না হ্যাঁ এখানে দেখুন আমার রিদমিক কীবোর্ডে বাংলা লেখা যাচ্ছে তো আমরা একটু বাংলা লিখে আসি হ্যাঁ আমি দেখতে পাচ্ছি আমার রিদমিক কিবোর্ডে বাংলা লেখা যাচ্ছে তো বন্ধুরা আর একটা জিনিস লক্ষ্য করুন রেডমি কিবোর্ডে এখানে কিবোর্ডটা কালো বর্ণের হয়ে গেছে তা আমি আমি চাইলে এই কীবোর্ডটা আমি থিমটা অন্য কালার করতে পারি তো দেখুন আমরা কীভাবে থিমটা অন্য কালারের করব সেক্ষেত্রে আমাকে রিদমিক কীবোর্ডের যেখানে ইনস্টলিং অবস্থা আছে সে ফাইলে ক্লিক করতে হবে হুম আমি রিদমিক কীবোর্ডের অপশানে ঢুকে গেলাম তো এখানে দেখুন এই জায়গাটা রেডমি কিবোর্ডের অপশন হ্যাঁ অপশানে গেলাম এখান থেকে দেখুন সেটিং এখানে আমি দেখতে পাচ্ছি প্রথমে রয়েছে রিডমি কিবোর্ড থিম তো আমি রিডমি কিবোর্ড থিমে ক্লিক করলাম এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো থিম রয়েছে তো আমি আমার পছন্দ মতো থিমটাই বেছে নিব সেক্ষেত্রে আমি রিডমি ব্লু এখানে ক্লিক করলাম এখান থেকে আমি আরও কিছু সিলেক্ট করতে পারি এটা দেখেন সাউন্ড সাউন্ড কে প্রেস অর্থাৎ আমি যদি কে টাইপ করি তো আমার এখানে সাউন্ড দিবে হ্যাঁ সেটা আমি সিলেক্ট করলাম আমাদের এখানে আরও গুরুত্বপূর্ণ জিনিস যেটা সেটা হলো কাট কপি পেস্ট ফিউচার তো আমরা এখানে যদি এটা টিকটা দিয়ে দিই তো আমি আমার ভিতরে টাইপ করা অবস্থায় আমি কপি কার্ড পেস্ট করতে পারবো তো বন্ধুরা দেখে আসি আমাদের কীভাবে এর থিমটা চেঞ্জ হলো এবং কপি কার্ড পেস্ট করতে পারবো হ্যাঁ বন্ধুরা আমরা এখান থেকে নিউ নোট নিলাম হ্যাঁ দেখুন এবার আমার কীবোর্ডটা নীল বর্ণের হয়েছে তো এখানে আমি যদি লিখি আমরা লক্ষ্য করলাম আমি যখন লিখছি তখন আমার কীবোর্ডে শব্দ হচ্ছে হ্যাঁ বন্ধুরা তো এইভাবেই আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনে খুব সহজেই বাংলা লিখতে পারবেন রেডমি কিবোর্ডের মাধ্যমে সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দয়া করে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক দিবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ